তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সুন্নতকে দুই ভাগে ভাগ করছে, হাসানা সাইয়া, তাহলে বেদাতও দুই ভাগে ভাগ হবে। মানে যারা সুন্নতে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বানাইছেন তাদের দলিল কিন্তু ওই হাদিসটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন কুল্লু বেদাতিন দলালা, কুল্লু বেদাতিন দলালা, কুল্লু বেদাতিন দলালা। এখন কুল্লু বেদাত, প্রত্যেক বেদাত, মানে যত রকমের বেদাত হইতে পারে, উম্মত কোন সময় বেদাতের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে বলতে পারে না 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 এটা বেদাত ঠিক আছে তবে এটা সুন্দর বেদাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বেদাত, তোমার কাছে সুন্দর মনে হইলেও এটা গোমরাহি, এটা দলালা, এই সুন্দরের ভিতরে গোমরাহি লুকায়িত আছে। তাহলে প্রথম কথা যেটা সেটা হলো বেদাত আর সুন্নত বুঝতে হলে আবেদনিকার পারিপার্শ্বিক বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসেন, একটা হলো কেউ কেউ মনে করে যে এই যে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানসান্না সুন্নাতান হাসানাতান, তারপরে বলছেন মানসান্না সুন্নাতান সাইয়াতান, তো কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সুন্নতকে দুই ভাগে ভাগ করছে, হাসানা সাইয়া, তাহলে বেদাতও দুই ভাগে ভাগ হবে। মানে যারা সুন্নতে বেদাতে হাসানা বেদাতে সাইয়া বানাইছেন তাদের দলিল কিন্তু ওই হাদিসটা। তো ওই ভাইদেরকে জিজ্ঞাসা করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সেটার আবার ভালো সুন্নত খারাপ সুন্নত আছে কিনা। এখানে যে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আবিধানিক অর্থের সুন্নত, এটা শরীয়ত পারিভাষিক অর্থের সুন্নত নয়।